তার কার্যালয়ে আজকে দামি 5 টনের এসি লাগে, সে অনেক দামি গাড়িতে চলে, লাখ টাকা ফোন ব্যবহার করে, কোথা থেকে এই টাকা পায়? কে দিয়েছে তাকে তার এই টাকা? কাতারে সে ব্যবসা করে, এই ব্যবসার টাকা কোথা থেকে আসে? মাত্র 2-3 বছর আগে, মাত্র 2-3 বছর আগে নুরের অবস্থা কি ছিল? আমাদের কার্যালয়ে আসতো ভাই, আমি নিজে তাকে টাকা দিয়েছি, সহযোগিতা করেছি, সেই ইয়াং ছেলে তার রাজনীতি করতে চায় বলে আমার এই ফোন থেকে আমি বিকাশ করেছি। হ্যাঁ, এই ধরনের মানে বাহুল্য কথাবার্তা, অস্তিত্ব মানে যাদের আসলে কোনো অস্তিত্বই ছিল না রাজনীতিতে, তাদের এই সমস্ত কথাবার্তা কোনো ভিত্তি নাই। ববি আজাদ সাহেবকে সারা দেশ চেনে, নূরকে চেনে আরও 5 বছর আগে থেকে। তিনি যে প্রত্যেকটা কথা মিথ্যা এবং মিথ্যাবাদিতার আশ্রয় নিয়েছেন, সলসাতুরের আশ্রয় নিয়েছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমরা রাজনৈতিকভাবে এই মোকাবেলা করবো তার সাথে। নূর যে কথাটা বলেছে, হ্যাঁ, নূর এবং রাশেদ আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আমি সেখানে বলতে চাই যে নূর হচ্ছে একটা জাতীয় এবং আন্তর্জাতিক বাটপার। নূরের দলের জন্ম হওয়ার 3 বছর আগে থেকে এনডিএম নিবন্ধিত রাজনৈতিক দল, এবং সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমাদের সাংগঠনিক কাঠামো প্রমাণিত, বিস্তৃত, যে আমাদের সাংগঠনিক কাঠামোর বিস্তার এটা সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত বলেই আমরা নিবন্ধন পেয়েছি, এটা সবাই আপনারা জানেন। এরপর যখন নূররা বলে যে আমাদের সাংগঠনিক কাঠামো নাই, আমাদের কোনো ভিত্তি নাই, তখন এটা আসলে আদালত অবমাননা সামিল হয়ে যায় বলে আমরা মনে করি। ঠিক আছে, নূর আমাদের মাননীয় চেয়ারম্যান ববি আজাদের পিতার সম্পর্কেও অনেক আপত্তিকর কথা বলেছেন। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ববি আজাদের পিতা মুসা বিন শামসুর সাহেব বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক। আজকে দেশের যে অর্থনীতির চাকা, যেই রেমিটেন্সের উপরে অর্থনীতির চাকা ঘুরছে, সেই রেমিটেন্সের দ্বার স্বাধীনতার পরে কে? মুসা বিন শামসুর সাহেব, ববি আজাদের পিতাই উন্মোচন করেছিল। হ্যাঁ, আমরা সে তার পিতাকে নূর কী বলেছে? আদম ব্যবসায়ী বলেছে। আমি নূরকে প্রশ্ন করতে চাই, এই যে মধ্যপ্রাচ্যে যে লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিক ভাই বোন গিয়েছে এবং যাদের টাকায় নূর মধ্যপ্রাচ্যে সফর করে, আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই যে শ্রমিক ভাই বোনরা গিয়েছে, কাদের মাধ্যমে গিয়েছে? যে আদম ব্যবসায়ী বললেন ববি আজাদ সাহেবের পিতাকে, যে আদম ব্যবসায়ী পরিবারের সন্তান, এই যে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ ভাই বোন রয়েছে যাদের টাকায় দেশের অর্থনীতি ঘুরে, তারা ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকায় যাচ্ছে? কারা পাঠাচ্ছে? কে পাঠিয়েছে? নূর পাঠিয়েছে? কীভাবে যায়? যে আদম ব্যবসায়ী তারা বললেন। আর একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে নূরকে করতে চাই, তার নিজের বাসায় কোনো দিন এসি ছিল না। হ্যাঁ, তার কার্যালয়ে আজকে দামি 5 টনের এসি লাগে, সে অনেক দামি গাড়িতে চলে, লাখ টাকা ফোন ব্যবহার করে, কোথা থেকে এই টাকা পায়? কে দিয়েছে তাকে তার এই টাকা? কাতারে সে ব্যবসা করে, এই ব্যবসার টাকা কোথা থেকে আসে? মাত্র 2-3 বছর আগে, মাত্র 2-3 বছর আগে নূরের অবস্থা কি ছিল? আমাদের কার্যালয়ে আসতো ভাই, আমি নিজে তাকে টাকা দিয়েছি, সহযোগিতা করেছি, সেই ইয়াং ছেলে তার রাজনীতি করতে চায় বলে আমার এই ফোন থেকে আমি বিকাশ করেছি। হ্যাঁ, এই ধরনের মানে বাহুল্য কথাবার্তা, অস্তিত্ব মানে যাদের আসলে কোনো অস্তিত্বই ছিল না রাজনীতিতে, তাদের এই সমস্ত কথাবার্তা কোনো ভিত্তি নাই। ববি আজাদ সাহেবকে সারা দেশ চেনে, নূরকে চেনে আরও 5 বছর আগে থেকে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2013 সালে যখন আওয়ামী লীগ সরকার একটা একদলীয় বিনা প্রতিদ্বন্দ্বিতার, 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে যাচ্ছিল, এই নির্বাচনের বিরুদ্ধে একা ববি আজাদ সাহেব দাঁড়িয়েছিলেন, তাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিল নূররা? তখন বাচ্চা ছেলে, রাজনীতির রও জানত না তখন তারা। তখন ববি আজাদ সাহেবকে সারা দেশ চিনে, ববি আজাদ সাহেবের পিতা মুসা বিন শামসুর সাহেবের নাম গ্রামে গঞ্জে পর্যন্ত সুপরিচিত। সে যে বইপথ দাবি করে, নিজের কিছু অন্ধভক্ত সমর্থক ছাড়া তার রাজনৈতিক মহলে কোনো অবস্থান নাই, সে আজকে কোন ঠাসা? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক খারাপ। আপনি ইসলামী আন্দোলনের কথা জিজ্ঞাসা করেন, তাদের সাথে সম্পর্ক খারাপ, গণতন্ত্র মঞ্চ থেকে তারা বেরিয়ে এসছে, কারোর সাথে নূরদের সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অচিরেই নুরুল হক নূর ইমরান এইড সরকারের পরিণতি বরণ করবে। রাশেদ বলেছে কোথাও সমাবেশ নাই, মানববন্ধন নাই, তথ্যগত তার জানার ভুল আছে, সে একটা বায়োলজিক্যাল লায়ার। নূরও একটা লায়ার, রাশেদও একটা লায়ার। নূর কি বলেছে? ববি আজাদ সাহেব আওয়ামী লীগের কোনো এক শীর্ষ নেতার জামাতা। আপনাদের মাধ্যমে তাকে আমি স্মরণ করে দিতে চাই, তথ্যগত জানায় তার ভুল আছে, সে কোনো আওয়ামী নেতার পরিবারের জামাতা না, সে আগে ভালোভাবে জানুক তারপরে বলুক। অযথা গুজব ছড়ায় সে সমস্ত কথাবার্তা বলেই রাজনৈতিকভাবে সে আসলে রেলেভেন্সে থাকার জন্য। এনডিএম সারা দেশে সাংগঠনিকভাবে বিস্তৃত রাজনৈতিক দল এবং ববি আজাদ তরুণদের ভিতরে এবং পুরো গণমানুষের ভিতরে অত্যন্ত জনপ্রিয় নেতা সে 2013 সাল থেকে, আজকে থেকে না। হ্যাঁ, এবং আমি বললাম না, নূররা যেভাবে যে লাক্সারিয়াস লাইফ লিড করছে, তাদের আয়ের উচ্চ কোথায়? আমরা কষ্ট করে টাকা উপার্জন করি। আমি একটা ইউএসএর এনজিওর, আমেরিকা ভিত্তিক একটা এনজিওর আন্তর্জাতিক কনসালটেন্ট। হ্যাঁ, আমরা কষ্ট করে টাকা উপার্জন করে জানি, রাজনীতি করি, সংসার চালাই, ওরা তো কখনো কষ্ট করে টাকা উপার্জন করে নাই। বাটপারি ধান্দাবাজি ছাড়া একটা ফ্যাক্টরি, মানে কি ব্যবসা চালু রাখতে গেলে একটা কারখানা চালু রাখতে হবে আমার, এর জন্যই তারা তড়িঘড়ি কাউন্সিল করেছে সমর্থকদের নিয়ে, নিজেদের অনুগত সমর্থক নিয়ে। এটা কোনো কাউন্সিলও না, তারা তাদের দোকান চালু রেখেছে আর কি। এই দোকানের, এই দোকান কতদিন চালু থাকে, এই ব্যবসা কতদিন চালু থাকে, আপনারা গণমাধ্যম বন্ধুরা দেখবেন। আমরা আশা করব
আমরা একটা রাজনৈতিক দল কোনো একক ব্যক্তি না, নূর হয়তো সংশোধনের পথে আসবে, তার দোষ স্বীকার করবে, সে যদি তার দোষ স্বীকার করে সংশোধনের পথে আসে আমরা তাকে স্বাগত জানাবো, কিন্তু সে যদি বাটপাড়ি ধান্দাবাজি চালিয়ে যায়, জনগণ অলরেডি তাকে বয়কট করেছে, রাজনৈতিক মহলে সে ধিকৃত নিন্দিত হয়েছে এবং অচিরেই সে তার রাজনৈতিক অবস্থান হারিয়ে ওই যে আপনার শাহবাগের ইমরান এই সরকার তার পরিণতি সে বরণ করবে। আওয়ামী লীগ গত 15 বছরে একটা মোটামুটি মানে সত্য প্রতিষ্ঠা করে মানে একটা মিথ তৈরি করছে যে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, এটা আওয়ামী লীগ তৈরি করেছে। এই রোগ নূরদেরও নূরদের ভিতরে সংক্রমণ, যেহেতু এইগুলো সংক্রমক হয়েছে, এটা সংক্রমক রোগ আর কি। তো আমাদের বিরুদ্ধে শোনা যায় আমাদের জন্মলগ্ন থেকে, এনডিএমের প্রতিষ্ঠা লগ্ন থেকে এনডিএম বক্তব্য বিবৃতি কর্মসূচি সব কিছু যদি আপনারা দেখেন একটাও সরকারের পক্ষে পাবেন না। আমাদের কোনো এমপি মানে কোনো আমাদের কোনো লোক সরকারের সাথে সমঝোতা করে অনেকগুলো উপনির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, এমপি একটাও এমপি আমরা হই নাই বা সমঝোতা করে আমরা যাই নাই পার্লামেন্টে। অনেকগুলো আপনার স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও আমাদেরকে সমঝোতা করে আমরা জানি, কোনো প্রমাণ নাই। তো শোনা কথা অনেক কিছু যেতে পারে, তার কোনো ভিত্তি আসলে নাই। আজকে সরকারের উচিত কিন্তু তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার সে দোষী কি নির্দোষ সেটি প্রমাণ করে, এটি সরকারের দায়িত্ব। জাস্ট আমরা এই দাবিটিকে আরও জোরালো করেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি যে এটি জানার দরকার এবং পরিষ্কার হওয়ার দরকার। এটি নূরের মানে ভালোই করেছি আমরা এক পক্ষে, কিন্তু নূরের ভালো করেছি, আমরা ক্ষতি করি নাই, কারণ জনগণ তাকে কিন্তু খারাপ জানছে, মানুষ খারাপ জানছে। অতএব আপনি পরিষ্কার হয়ে যান আসলে আপনি দোষী না, আর সেটা দায়িত্ব সরকারের, আমরা সে কথাটি বলছি। দেখেন নূর প্রতিপক্ষে মানে এর পক্ষান্তরে একদিন পরে আমরা দেখেছি নূর এবং রাশেদ আসলে আমাদের দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বিষয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য কিন্তু দিয়েছেন মিডিয়াতে। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই তার এ ধরনের প্রতিবাদের এবং কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করার জন্য। আর নূরের জানা উচিত, রাশেদের জানা উচিত, একটা দল নিবন্ধন পেতে হলে কি দরকার, যখন তিনি বলেন যে এনডিএম এর সাংগঠনিক ভিত্তি নেই, এনডিএম এর সভা সমাবেশ নেই, তখন তার জানা উচিত যে নিবন্ধন পেতে হলে কি করতে হয়, কারণ তিনি তো নিবন্ধন জমা দিয়েছেন নূর, সে কি জানে না? তাহলে তার এ বক্তব্য পুরো মিথ্যা, একটা মিথ্যাবাদীর সামিল, তিনি মিথ্যা কথা বলছেন। আমাদের পুরো বাংলাদেশে সব জেলা কমিটিতে আছে, উপজেলা অত্যন্ত শক্তিশালী। আমরা 2018 সালে নির্বাচন পূর্বে তখন নিবন্ধন হয়নি, 58টি আমরা কনস্টিটিউয়েন্সিতে আমরা নির্বাচন করেছি, এত সহজ বিষয় নয়। আজকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনটি নিবন্ধিত দল, পুরো বাংলাদেশে আমাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, সভা সমাবেশে তিনি যে মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বলেছেন রাশেদ, দেখেন আমি আপনাদের সামনে প্রমাণ দিয়ে দিচ্ছি, তিনি বলেছেন আপনাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা কিন্তু তারা বলে। যেহেতু তিনি এই কথা বলেছেন, তার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিসের মাধ্যমে? সভা সমাবেশে নিশ্চয়ই তারা আমাদের প্রোগ্রামে আসেন, আমরা তাদের প্রোগ্রামে যাই, এটাই তো সম্পর্ক। তাহলে তিনি বলছেন আমাদের কোনো রাস্তাঘাটে সভা সমাবেশ মিছিল মিটিং নাই, তাহলে তারা কীভাবে আমাদের প্রোগ্রামে গেলেন? তিনি যে প্রত্যেকটা কথা মিথ্যা এবং মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছেন, সলসাতুরি আশ্রয় নিয়েছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই, তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমরা রাজনৈতিকভাবে এই মোকাবেলা করবো তার সাথে। তিনি যে গাড়িতে চড়েন, কোন পরিবার থেকে উঠে আসা, আর আমার নেতা জনতা ববি হাজ কোন পরিবার থেকে উঠে আসা, আপনি একটু বিশ্লেষণ করেন, তিনি কোন পরিবার থেকে উঠে এসেছেন? নিশ্চয়ই আপনি দেখেছেন, তিনিও বলেছেন একজন সাধারণ কৃষকের পরিবারের সন্তান, একজন কৃষক পরিবারের সন্তান, তাহলে 2 বছরে রাজনৈতিক দল গড়ে, 1 বছরে রাজনৈতিক দল গড়ে উনি তিনি কীভাবে গাড়িতে চড়েন? প্রশ্ন রাখছি আমি আপনাদের মাধ্যমে তার কাছে। আজকে অথচ নূর যখন তরুণদের মাঝে একটি সাড়া জাগিয়েছিলেন, তার মাঝে আজকে এই তরুণ প্রজন্মকে আজকে রাজনীতি বিমুখ করে ফেলছেন। আমরা আহ্বান করছি তরুণদেরকে, নিশ্চয় নূর একজন তরুণ, কিন্তু তার এই কর্মকাণ্ড আজকে দেশবাসী হতাশ, বিশ্ববাসী হতাশ, সারা পৃথিবী আজকে আঙ্গুল তুলছে আমাদের দিকে। এই সাহস আমরা রাজনীতিবিদদেরকে আমরা দিচ্ছি, আজকে রাজনীতিবিদদের কারণেই আজকে সেটি হচ্ছে। আজকে দেখেন সরকারের সাথে যে নূরের একটা গোপন আতাত বা এজেন্টদের সাথে নূরের আতাত, এটা প্রমাণ করে আজকে এই যে মেন্দিয়ান সাপাদের সাথে মিটিং করার কারণে, আপনারা জানেন বিএনপির একজন জয়েন্ট সেক্রেটারি এখনও জেলখানায় আছে। তাহলে একই কাজ তো বাংলাদেশ আরও করেছে, নূর করেছে বা আরও কারা করেছে, সেটা আইনের আওতায় এনে সরকারের দায়িত্ব ছিল। সরকার যখন যে কাজটি করেনি, তাহলে আমরা ধরে নিতে পারি সরকারের এজেন্ট হয়ে আজকে সরকারের বিরোধী আন্দোলনের তকমা লাগাচ্ছেন। সরকারের ভাবা উচিত বা বিরোধী দলের ভাবা উচিত, আমি বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো, আপনাদের ভাবা উচিত, ধোকা দিচ্ছে কিনা আজকে, তারা ধোকা দিচ্ছে কিনা, এই কাজগুলো আমাদের জানা উচিত। আমি আরেকটা বিষয়, আজকে সত্যিকার অর্থে নূর বা গণ অধিকার পরিষদ রাজনীতি একটা অপরিপক্ষ,
এই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমএ স্লোগান নকল করে তারা দিচ্ছে। আমি কালকেই দেখলাম যখন তারা ওই সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে স্লোগান দিচ্ছে, গণ অধিকার পরিষদের অঙ্গীকার দেশ হবে জনতার। এটা এনডিএমএর অঙ্গীকার, এনডিএমএর অঙ্গীকার দেশ হবে জনতার। 2014 সাল থেকে স্লোগান আমরা দিয়ে এসেছি, এটা আমরা গর্বিত। রাজনীতি অনেক আর্ট, অনেক নতুনত্ব, ক্রিয়েটিভ চিন্তা আমরা নিয়ে এসেছি। আমি গর্ব করে বলতে পারি আজকে এই আমাদের পাশে আছে যে পুলিশের স্লোগান ছিল যে পুলিশ হবে জনতার কি ইয়ের অঙ্গীকার, এই কি বলে এটা, এই আপনি লেখাই আছে ওখানে না এ না ইয়ের মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। দেখেন এই আমরা মানে সাধুবাদ জানাই, আমরা গর্বিত এই স্লোগান যখন এনডিএম ব্যবহার করে 2013 সাল থেকে, হ্যাঁ 13 সাল থেকে কিন্তু আমরা ব্যবহার করে আসছি। 2017 সালে যখন আনুষ্ঠানিক হলো দল হস, তখন দলের মূল স্লোগানে আমাদের এটা চলে আসছে। সেই স্লোগান যখন মুজিব বর্ষ শুরু হলো তখন কিন্তু পুলিশ ব্যবহার করছে। আমরা গর্বিত, অনেক ক্রিয়েটিভ জিনিস আমরা রাজনীতি নিয়ে এসেছি। আমরা একটা আমূল পরিবর্তন করতে চাই দেশের রাজনীতিতে। এদেশের যে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ, তাদের উদ্দেশ্যে বলছি আমরা একটা আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করে আগামী প্রজন্ম যেন রাজনীতিতে আসে। কারণ কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার রাজনীতিতে আমূল একটা পট পরিবর্তন করতে পারে না, কিন্তু একজন রাজনীতিবিদ যদি হয় শিক্ষিত, মেধাবী, প্রজ্ঞাবান, সেই রাজনীতিবিদ দ্বারা একটা জাতি পরিবর্তিত হতে পারে। অতএব তরুণ প্রজন্মের প্রতি আহ্বান, আমার মহানেতা জননেতা ববি আচার্যের যে আহ্বান, যে প্রচেষ্টা, যে একজন সমৃদ্ধ পরিবারের হয়েও তিনি কিন্তু রাজনীতিতে আসছেন, তিনি এমনিই খুব সমৃদ্ধশালী, রাজনীতি এসে বড়লোক হওয়ার কোনো দরকার আমার নেতা নেই, এই বিষয়গুলো অনুধাবন করার জন্য তরুণ প্রজন্মকে আমি আহ্বান করব। ধন্যবাদ আপনাদের, জয় বাংলাদেশ।